নমস্কার বন্ধুরা, জবাব দিচ্ছে নিউ শাইনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো ইন্ডিয়ান মিউজিয়ামের পক্ষ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে কিন্তু নিয়োগটি কিন্তু তোমাদের বলে রেখি পশ্চিমবঙ্গেই হচ্ছে এবং তোমরা কিন্তু এই রাজ্যে 23 জেলা থেকে আবেদন করতে পারবে। খুব ভালো সুযোগ রয়েছে এবং যেখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে গেলে তোমাদের কোনো রকম কিন্তু ফিস লাগছে না। তো বিনামূল্যে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, তোমাদের সাথে আলোচনা করব কী পোস্টে কী যোগ্যতায় তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করবে, সবটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। কিন্তু তার আগে বলবো বন্ধুরা, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশান পেয়ে যেতে পারো। এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, এই হলো অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে তোমাদের বলে রাখি অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট হচ্ছে 27 সেপ্টেম্বর। এই 27 তারিখের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিটলি অ্যাপ্লিকেশানটি করতে হবে। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান কিন্তু তোমাদের অফলাইনে করতে হবে, দ্যাট মিন্স তোমাদের কিন্তু হয় রেজিস্টার পোস্ট নইলে কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের পাঠাতে হবে। তো ঠিকানা এখানে দেওয়া রয়েছে, দ্য ডাইরেক্টর ইন্ডিয়ান মিউজিয়াম, 27 জওয়াহরলাল নেহরু রোড, কলকাতা 7 লক্ষ 16। এই ঠিকানায় কিন্তু তোমাদের এখানে 27 তারিখের মধ্যে পাঠাতে হচ্ছে। আর সেক্ষেত্রে তোমাদের কোনো অর্ডিনারি পোস্টের মাধ্যমে কিন্তু পাঠালে হবে না, স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের থ্রুতে কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে। এবং এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে ম্যাক্সিমাম এজ লিমিট, তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 40 বছর। 40 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের বয়সটা কিন্তু 27/9/2023 অনুযায়ী হিসাব করা হবে। আর বয়সের ক্ষেত্রে তোমরা যে ছাড়টা পেয়ে থাকো সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে আবেদনের কিন্তু কোনো ফিজের কথা মেনশন করা নেই, এখানে কিন্তু কোনো রকম কিন্তু তোমাদের ফিজ লাগছে না। তো বিনামূল্যে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। তো এক্ষেত্রে তোমাদের কিন্তু বলে রেখে নিয়োগটি কিন্তু করা হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতার পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে, মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। নোটিফিকেশান কিন্তু এখানে 13 তারিখে বেরিয়েছে এবং এখানে অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার দেওয়া রয়েছে, 4/2023 হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। যেখানে কিন্তু দেখো, এখানে তোমাদের যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে সেটা তোমাদের বলে দিই যে এখানে কী পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু ইয়ং প্রফেশনাল পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল 3টি শূন্যপদ রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে। যেখানে কিন্তু তোমাদের স্যালারি যেটা রয়েছে সেটা হচ্ছে 35,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে, একদম ফিক্সড একটি স্যালারি 35,000 টাকা পার মান্থ, দুটো পোস্টের জন্য সেম স্যালারি রয়েছে। ইয়াং প্রফেশনাল এডুকেশন যে পোস্ট আছে সেখানে 2টি শূন্যপদ, যেখানে কিন্তু মাস্টার ডিগ্রি লাগবে ইন হিস্ট্রি অর আর্কিওলজি অর অ্যানশিয়েন্ট হিস্ট্রি কালচার অ্যান্ড আর্কিওলজি অথবা অ্যানশিয়েন্ট হিস্ট্রি অ্যান্ড কালচার অর মিউজিওলজি অর এপিগ্রাফি, এগুলোর ওপরে তোমাদের যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। এবং 2 বছরের যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে এখানে তোমরা অ্যাপ্লিকেবল। গুড ওয়ার্কিং নলেজ অন দ্য কম্পিউটার তোমাদের কিন্তু লাগছে, কমিউনিকেশন স্কিলটা কিন্তু তোমাদের লাগবে এবং এক্সপিরিয়েন্স লাগবে ইন মিউজিয়াম, মিউজিয়ামে কাজ করার মতো তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। ইয়াং প্রফেশনাল যে পোস্ট সেখানে কিন্তু 1টি শূন্যপদ রয়েছে, এখানে কিন্তু MCA লাগবে উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স অথবা BCA উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, অথবা যারা BTech করেছো কম্পিউটার সায়েন্সে অথবা কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং সিকিউরিটি অথবা ইনফরমেশন টেকনোলজি নিয়ে, সাথে 3 বছরের এক্সপিরিয়েন্স আছে, তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে। এবং গুড কমিউনিকেশন স্কিল এক্সপিরিয়েন্স লাগবে এবং তোমাদের কিন্তু কম্পিউটারের ওপর তোমাদের কিন্তু অবশ্যই দক্ষতা লাগবে। আর এক্ষেত্রে তোমাদের বলে রাখি এখানে কিন্তু এখানে তোমাদের কোনো নোটিফিকেশানে কিন্তু কোনো কিছু মেনশন করা নেই যে তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে। তো আপাতত এখানে অ্যাপ্লিকেশান সাবমিট হওয়ার পরে, মানে 27 তারিখের পরে এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ফলো করতে হবে পরবর্তী স্টেপের জন্য। এবং পরবর্তীতে যদি এই পোস্ট সংক্রান্ত, মানে নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত যখন কোনো আপডেট আসবে তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। আর যারা যারা এখানে অ্যাপ্লিকেশান করবে তাদের বলবো অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটটা একবার ফলো করো। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এবং নোটিশের লিঙ্ক দুটোই কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকেও কিন্তু চেক আউট করে নিতে পারো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।